বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। কিছুটা শান্ত সীমান্ত পরিস্থিতি, 24 ঘন্টা গোলাগুলির শব্দ শোনা যায়নি। ধীরে ধীরে পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে বলে আশা বিজিবির। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাঙ্গাইলের শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার জিআই সার্টিফিকেট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর। সিনিয়র নেতারা অসুস্থ হলেও তাদের মুক্তি নিয়ে টালবাহানা করছে সরকার, অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান চাপায় সিএনজির 5 যাত্রী নিহত হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন তীব্রতর। পাকিস্তানে সরকার গঠনে অনিশ্চয়তা, স্বতন্ত্রদের বাগানোর চেষ্টায় নওয়াজ শরীফ ও বিলাওয়ালের দল, পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা না করায় পিটিআইয়ের বিক্ষোভ। ফিলিস্তিনের রাফার একটি ভবনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় 25 ফিলিস্তিনি নিহত। আফ্রিকান ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই, নেশনস কাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে আইভরি কোস্ট ও নাইজেরিয়া।